হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকে আমি যে ড্রয়িংটা করবো বলেছিলাম ওটা একটানা করে যাচ্ছিলাম আর কি, 4 ঘন্টা ধরে। তাছাড়া মায়ের ওই রান্না চ্যানেলের ভিডিও শ্যুটগুলো করছিলাম, মাঝে মাঝে কম্পালসারি করে একবার এটা একবার ওইটা হয়। ড্রয়িংটা বেশি স্কেচ করিনি, হালকা করলে দেখাচ্ছে ভালো আর কি, ক্যামেরায় কেমন দেখাবে বলতে পারবো না, তবে এই হালকা স্কেচে ড্রয়িংটা ভালো লাগছে, যেহেতু ব্যাপারটা পাতলা আমরা দেখাচ্ছি ব্যাপার থেকে বেস্ট। ফ্রেন্ডস, ড্রয়িংটা আমার এতটা কমপ্লিট হয়েছে, ফেসটা যেটা দেখে আমি করছিলাম আর কি প্র্যাকটিস, সেটা তো ডার্ক ছিল, এবার বাকি বডিটা লাইট ছিল, আমি লাইটে রেখেছি। এবং পেপারটা দেখুন কতটা পাতলা, এর থেকে যে খাতাগুলো লেখা হয় আমাদের সেগুলো বেশি মোটা হয়, এত পাতলা পেপার। আমি দেখছিলাম বিভিন্ন ড্রয়িং চ্যানেলে সাজেস্ট করছে ওই পেপারের নাম নাম ঠিকঠাক মনে আসছে না, ব্রাস্টো পেপার তো একটা বটে, তবে ওটা ওয়াটার কালারের জন্য। তাছাড়া হ্যাঁ বন্ধুরা, পেপারটার নাম মনে পড়লো আমার, ভুলে গিয়েছিলাম, পেপারটার নাম হচ্ছে আইভরি পেপার। পেপারটা স্মুথ হয় আর কি, মোটা হয়, প্লাস আমাদের এমনি নর্মাল আর্ট পেপার যেমন ওই কি বলে একটু খসখসে টাইপের হয়, ওটা পুরো স্মুথ হয়, ড্রয়িং করলে ড্রয়িংগুলো পুরো কাঁচের মতো লাগে। তাহলে ওই পেপারটা আমি অনলাইন থেকে অর্ডার দেবো, 220 টাকা এরকম দাম। আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, যদি আপনাদের মধ্যে কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন। তাছাড়া যে HS এর রেজাল্ট, তাহলে আমি ওই রেজাল্টটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে বলবো বিকেলের দিকে। এই মাত্র HS এর রেজাল্ট আউট হলো 2023-এর, আমিও পরীক্ষা দিয়েছিলাম, তাহলে আমার 331 হয়েছে, মানে 66% আর কি, আর ওই 78% দেয় এরকম। নাম্বারগুলো একটু হালকা ডাউন আছে, ভাবছি রিভিউর জন্য দেবো যতটা সম্ভব যদি হয় আর কি। আমি স্ক্রিনে কত পেয়েছি আপনাদেরকে নাম্বারগুলো পুরো দিয়ে দেবো স্ক্রিনশটটা। আর বিকাল থেকে দেখি যদি সময় হয় আর কি বেরোনো, কাল তো বেরিয়ে যাবো গ্রামের বাড়ি, যেতে হবে কাজে, যত বড় অনুষ্ঠান, তাহলে যদি সময় হয় তাহলে আজ বিকেলে যাবো, তারপরে বাকি তো কালকের থেকে ওখানে ভিউ আপনাদেরকে দেখাবো। আর আমার বুঝতে পারছি ভ্লগগুলো একটু মানে বেশি ইয়ে হয়ে যাচ্ছে, আমি সিরিয়াসলি বেশি বললি না হয়েছে, তাহলে ভ্লগগুলো বড় করার চেষ্টা করবো আমি একটু। আর দেখি ট্রাইপড একটা নেবো, তাছাড়া এই ফোনে হাতে ধরে গেলে হাতে ব্যথা ধরে অনেকক্ষণ ধরে ভিডিও করা হয়। তাহলে বিকেলের দিকে কথা বলছি। বিকেল হয়ে গেছে, বাইরের দিকে বেরিয়ে গেছি দেখুন রাস্তায়। আজকে ওই যে গাছটার কথা আপনাদেরকে বলছিলাম না, ওর দিকে যাওয়া যাবে না, কারণ অনেক লোক ক্রিকেট খেলতে যাবে, ডিস্টার্ব হতে পারে ওদের, তাহলে অন্য একদিন যাব। এবং আজকে একটু ওই খড়িকার দিকে যাচ্ছি আর কি, এমনি ঘুরতে যাচ্ছি সাইকেল দিয়ে, কোনো কাজ নেই। এখানে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, বাস ছাড়ে ওই দিকে সূর্যটাকে, তারপর রাস্তাটা মোটামুটি খালিই বটে অনেকটা, ওইদিকে বাঁধ আছে, এই জায়গাটার নাম খড়িকা বটে আর কি। এবার চলুন আগের দিকে যাওয়া যাক। এইবার তো বাড়ি পৌঁছালাম, এই সন্ধে হয়েছে আর কি, একজন আত্মীয় এসেছিলেন, মানে রেজাল্টের আউটের দিন বুঝতে পারছেন, আত্মীয় আসতে পারে, তাহলে আমার ভিডিওটা অন করতে একটু দেরি হলো, তার জন্য ক্ষমা চাইছি। আর ওই যে দিকটা যাবো বলেছিলাম ওটা গ্রামের বাড়ি থেকে এসে যাওয়া হবে, তার আগে হবে না সম্ভবত, না হচ্ছে না তো কালকে চলে আসছি। তাহলে আজ এত রাত অবধি রাখছি, একটু ভিড়ও ছোট হলো কিন্তু কিছু করার নেই, চাপ চলছে। ওই ঝরিয়া গেলে যখন মানে যাবো আর কি, তখন থেকে ভিডিওগুলো একটু লং করার চেষ্টা করবো। আর আমার ফোন থেকে আপলোড করি, ফোনে নেট থেকে, এখানে কোনো হটস্পট কানেকশনও নেই যে নিয়ে করা যাবে, তাহলে বেশি জিবির হয়ে গেলে তখন বড় হয়ে গেলে অসুবিধা হয়। তাহলে আজ এতদিন রাখছি, পরের দিন আসছি নতুন কোনো ভিডিওর সাথে। গুড বাই।